সময় মতো সঠিক ঠিকানায় পার্সেল পৌঁছে দিতে একজন ডেলিভারি ম্যানের কতই না দৌড়াদৌড়ি। গাড়ি নিয়ে বের হলেও প্রয়োজনে দৌড়ে দৌড়ে খুঁজে নিতে হয় গন্তব্য। এবার জীবিকার জন্য নয়, বরং শখের বশে প্যারিস অলিম্পিকে দৌড়বেন এক চাইনিজ ডেলিভারি ম্যান। লুয়ান ইউশুয়াই, বয়স 39 বছর, চীনের বাড়ি বাড়ি ডেলিভারি করে বেড়ান পার্সেল। আধুনিক অলিম্পিকের বিবর্তনের পর চলতি আসরেই প্রথম সাধারণ মানুষ অর্থাৎ নন অ্যাথলিটরা অংশ নেবার সুযোগ পাচ্ছেন, আর তা কাজে লাগিয়েই লুয়ান প্যারিসে এসেছেন। চীনের জিলিন প্রদেশের লুয়ান ইউশুয়াই প্রতিদিন কাজ সেরে বাড়ি ফেরার আগে 10 থেকে 15 কিলো করে দৌড়াতেন, করতেন 20 কিলো সাইক্লিং। 2017 সালে একবার পার্সেল ডেলিভারি করার সময়ে তার বস ফোন করে জানান বেইজিং অলিম্পিক হতে যাচ্ছে সামনে, চাইলে সেও অংশ নিতে পারে। সেই থেকে শুরু। এরপর তার একজন নিয়মিত ক্লায়েন্ট ম্যারাথনের প্রতি চরম আগ্রহ দেখে তাকে কোচিং করানোয় আগ্রহী হয়ে ওঠেন। সাধারণত আমরা বিভিন্ন মালামাল উঠানো নামানো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করে থাকি। সিঁড়ি বেয়ে বাসায় বাসায় পার্সেল দিয়ে আসলে শারীরিকভাবে অনুশীলনটাও হয়ে যায়। অলিম্পিকে আসাটা আমার জন্য অত্যন্ত গর্বের। লুয়ান ইউশুয়াই চীনে বিভিন্ন ট্র্যাকে দৌড়ঝাঁপ করতেন, 42 কিলো শেষ করতে টাইমিং নামিয়ে আনেন 2 ঘন্টা 25 মিনিট 55 সেকেন্ডে। এবার স্বপ্ন পূরণে লুভর মিউজিয়ামের সামনে নিয়মিত দৌড় অনুশীলন করছেন, প্রোটিন শেক খেতেও ভুলছেন না। আমি ম্যারাথনকে পেশা হিসেবে নিতে চাই না, দৌড়ে নিজেকে নিয়মিত রেখে শরীর এবং মনকে সুস্থ রাখতে চাই, যেন বুড়ো বয়সেও হেসে খেলে দিন পার করতে পারি। এবারের আসরে ম্যারাথনে অংশ নিতে অ্যাথলিটদের ফিটনেস পয়েন্টে উত্তীর্ণ হওয়া লেগেছে। আগামী 10ই আগস্ট ম্যারাথন শুরু হবে। 42 কিলোর এই ইভেন্টে এবার অংশ নেবেন প্রায় 20,000 দৌড়বিদ।